Olympic আয়োজিত Access Academy মেরাকি সিজন 3 এর ডে উইথ স্টাফ এর গেমের একটি অংশ এখন শুরু হতে যাচ্ছে আমাদের প্রথম গেম পিলো পাসিং প্লেয়াররা সবাই রেডি আমরা শুরু করতে যাচ্ছি পিলো পাসিং ফর দ্য ফার্স্ট টাইম ফর ফিমেলস তো শুরু হতে হচ্ছে পিলো পাসিং ফর মেলস আমার কানে বাজায় বাঁশি সোনার বাঁশি
এরকম দুপুর রোদের মধ্যে তো খেলা হওয়া উচিত শীতকালে, আর সবাই যে আগ্রহ করে এখানে এসছে মাঠে এবং রীতিমতো খেলা প্রতিযোগিতামূলক হচ্ছে, এটাই মজার বিষয়। আমার তো মনে হয় এই স্পিরিটটা এটা অত্যন্ত ভালো জিনিস, খেলার স্পিরিটটা জাগিয়ে রাখতে পারলে আমাদের সবার মধ্যে একটা শৃঙ্খলা বোধ থাকবে, কাজ করতে গিয়ে কাজে আনন্দ পাবে। Ismail Hassan, I am Office Associate in East Delhi University. My name is Tibun Kumar Dash, great experience of East Delhi University, Office Associate. Our name is Mohammad Shuzay Hussain, I am Office Associate. Our name is Mohammad Yasin, I am East Delhi University, one number bus driver. My name is MD Masud Ahmed, I am Office Associate, East Delhi University. I am Mohammad Arif Islam, Arif. আমি আশিক করিম সাহেব, আমি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অফিস অ্যাসোসিয়েট পদে আছি এবং আমি এখানে 3 বছর জব করে আসতেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাবেদ আলম সবুজ। আজকে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে আলফা টিম অ্যাক্সেস একাডেমি থেকে যে আমাদের জন্য যে আয়োজনটা করা হয়েছে আমরা তার জন্য অনেক খুশি, যে আমরা আলফা টিমের যে আয়োজনটা এটা আমাদের মনে হচ্ছে একটা আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু পুরো ইউনিভার্সিটির জন্য যে ইউনিভার্সিটি স্টাফদের জন্য যেটা আয়োজন করছে তাদের এটা একটা মহান উদ্যোগ। সমাজে যারা থার্ড শ্রেণীর কর্মকর্তা আছে ওদের নিয়ে ভাবার এবং ওদের নিয়ে চিন্তা করার জন্য আমি আলফা টিমকে অত্যন্ত একটু স্বাগত জানাই। এবং আমি যখন ক্লাস 10 ছিলাম তখন আমার বাবা বিদেশে ছিল, তখন ওখানে থাকার সময় উনি মাথার সেন্স লেন্স হয়ে যায় বা মাথার ব্রেনের প্রবলেম হয়, প্রায় 7 বছর ধরে আমার বাবা ওইখানে নিখোঁজ ছিল, কোনো খবর ছিল না আমাদের। তখন আমাদের ফ্যামিলিটা এমন একটা পর্যায়ে চলে যায় মানে বলার মতো না, মানে দিন আনি দিনে খাওয়ার মতো আমাদের বা ওই পরিস্থিতিটাও আমাদের ছিল না। আমি স্টেটা ইউনিভার্সিটিতে ক্যারিয়ার পদে চাকরি করতেছি, গত 1 মাস হয়েছে আমি চাকরিতে জয়েন করছি। আজকে যে প্রোগ্রামটা হলো বাইরেরাও আমাদের সাথে ছিল, অনেক আনন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। আমাদেরকে যারা আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং কি আজকের এই খেলাধুলার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেক আনন্দ উপভোগ করেছি। আমি ইজেন্টাতে যে এসেছি 1.5 বছর হচ্ছে তার মধ্যে আজকে ফার্স্ট খুব ভালো লাগছে আমাদের সবাইকে নিয়ে একটা খেলাধুলার আয়োজন করেছে। প্রতিবারে প্রত্যেকটা বছরে যদি এই ধরনের আয়োজন করা হয় তাহলে আমরা সবাই খুব খুশি হব, সবাই আনন্দের সাথে কাজ করতে পারবো, সামনের দিকে আরও ভালোভাবে যেতে আমরা চলতে পারি, সেইভাবে যেতে যাতে সব কিছু অ্যারেঞ্জ করা হয়। একজন মাত্র ব্যক্তি কিংবা একটা শ্রেণীকে দিয়ে পরিচালিত হয় না, এটা সকলে সমন্বয়ে মিলিত প্রচেষ্টায় আলটিমেট গোলে পৌঁছানোই হলো একটি প্রতিষ্ঠানের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের শিক্ষক কর্মকর্তা নির্বাহী সকলে কাজ করে যাচ্ছে এবং একজন আরেকজনের পরিপূরক। তোমরা যারা আমার সামনে আছো তোমরা আমরা আমাদের অতি প্রিয়জন, তোমরা মৌলিক কাজটুকু এই বিশ্ববিদ্যালয়ে করে যাচ্ছ, তোমাদের অংশগ্রহণে এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অনেক বেশি দূর এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সকলকে আনন্দিত করে উৎসাহিত করে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য একটা আবশ্যক। আমি তোমাদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং মিরাকিতে যারা কাজ করছে তারা যে তোমাদেরকে সম্পৃক্ত করে তাদের সমস্ত কর্ম প্রচেষ্টাকে আরো বেশি সমন্বিত করেছে এবং ফুল প্রজেক্ট করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের সকলকে ধন্যবাদ।
সবার ইয়া আছে, ঘরে মুরব্বী আছে, দাদু দাদি আছে, সুস্থ আছে ঘরে, সবাই সুস্থ, হাঁটাচলা করতে পারে। আমার দাদুই সুস্থ মাশাআল্লাহ, মানে নো ডায়াবেটিস, হার্ট ডিজিজ নেই, যেরকম হলে আমরা সুস্থ বলি। তার শুধু একটা সমস্যা আছে, তার মেরুদণ্ডে খুব সমস্যা, সে ঠিক মতো হাঁটতে পারে না, যেটার কারণে সে কুঁজো হয়ে যায়। এখন এই ইউনিভার্সিটির মেরুদণ্ড আপনারা, সবসময় মনে রাখবেন আমরা স্ট্রংলি এই স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, কাজ করছি, যা করছি সম্ভব, কারণ প্রত্যেকটা লেভেলে আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। সাপোর্ট কিসের ফর্মে? ওই এক টাকা গরম চা তখনই দরকার, না হলে আমি ক্লাসে যেতে পারবো না, ঠিক মতো পড়াতে পারবো না। রুম ক্লিন, এসি থেকে শুরু করে আমাদের বাস, আমাদের ওয়াশরুম, আমাদের পুরো ক্যাম্পাস আপনারা ঠিক রাখেন বলে আমরা এসে খুব ফুটং ফটং হেঁটে হেঁটে ক্লাস ক্লাস নিয়ে চলে যাচ্ছি। এই বাচ্চাগুলো স্মার্ট হবে, গ্রাজুয়েটস হবে, বের হয়ে বড় বড় চাকরি করবে, কিন্তু ওদের প্রত্যেকজনের ক্যারিয়ারে আপনাদের সবার কন্ট্রিবিউশন আছে, এটা কখনো ভুলবেন না। তো কখনো যদি মনে হয় আমরা একটা জায়গায় এখানে কি করছি, এই ইউনিভার্সিটিতে আমাদের পার্ট কি, আমি যা আপনারাও তা, আমরা ইউনিভার্সিটিকে সাকসেসফুল বানানোর জন্য প্রতিনিয়ত কাজ করছি, এই ওদের ভবিষ্যৎ গড়ছি কিন্তু আমরা সবাই। তৃতীয় বিজয়ী হাজেরা বা আসার পর থেকে দেখা যাচ্ছে আমাদের সকাল 8টা থেকে রাত 9টা দিকে পর্যন্ত ডিউটি, এই লং টার্ম ডিউটি করার পর এখান থেকে যাওয়ার পরে দেখা যাচ্ছে ম্যাম শরীরটা অনেক ক্লান্ত থাকে। তাছাড়া আবার অনেক সময় দেখা যাচ্ছে আমি যখন এখান থেকে 6টায় চলে যাই, এখান থেকে গিয়ে আবার আমার অ্যাকাউন্টিং ক্লাস করতে হয়, প্যাডে পড়ি, ওইখান থেকে আসে কাগজের টুকরো চিরে কেটে যায় আমার সময়, তুমি I'm sorry.